Assalamualaikum dear students, welcome to Roots Edu and सबाई के ईदेर अनेक अनेक शुभेच्छा, ईद मुबारक। आशा करी सबाई अनेक बेशी भालो आछो एबं ईदेर ए बंदोटा ए छुटीर समयटा सबाई सबार बासाय परिवार परिजन आत्मीय स्वजन भाई बंधु सबाई के निये मिलेमिशे काटाच्छो बोले आमरा आशा करछि एबं सेई साथे एइटाओ बोलबो जे माने ईदेर खुशी जेनो कखनोई आमादेरके एइ कारेंट सिचुएशन सम्पर्के आनकनशियास करे ना देय। आमरा जेनो माने हयतो বাসা থেকে অনেকেই বের হচ্ছি কিন্তু যেন রাস্তায় গিয়ে বন্ধু বান্ধবরা চায়ের দোকানে বা মাঠে হই হট্টগোল করতে গিয়ে এরকম যেন না হয় যে একেবারে মাস্ক কোথায় আছে জানি না, ঠিক আছে একদম গলাগলি করে দাঁড়িয়ে আছি। মানে অবভিয়াসলি আমরা ক্রাউডে যাব, পাবলিকের সাথে আমাদের কমিউনিকেশন হবে, সেইটাও যেন অ্যাকচুয়ালি একটা ডিস্টেন্সিং মেনটেন করে হয় এবং সেই সাথে অন্যান্য যেই সব প্রিকশনগুলো মেনটেন করার কথা সেগুলো আশা করি সবাই মেনটেন করছো। তো ব্যাপার যেটা হচ্ছে আমরা রুটসের থেকে তোমাদের জন্য একটা ঈদ গ্রিটিংসের মতো একটা জিনিস করেছি, তোমাদের দু একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের সব টিচাররাই দেবেন সেই সাথে ইনক্লুডিং মি। সো আসো দু একটা প্রশ্ন একটু আমরা দেখে নেই। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোজার ঈদ না কোরবানির ঈদ। তো আমার ধারণা মোরাললেস সব মানুষেরই আমাদের রোজার ঈদটাই অনেক বেশি পছন্দের থাকে, কারণ টানা 30 দিন আমরা একটা রোজার একটা কি বলবো একটা কঠিন অধ্যবসায়ের ভিতর দিয়ে যাই, একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সো ওই 30 দিন রোজা রাখার পরে হুট করে যখন আসলে ঈদের চাঁদটা উঠে তখন যেই আনন্দটা, আমার মনে হয় এখনও বোধহয় এই আনন্দের চাইতে বেশি আনন্দ অন্য কোনো কিছুতে আসে নাই। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে কোরবানি ঈদটা আছে, এই কোরবানি ঈদে অবভিয়াসলি ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের অনেক স্যাক্রিফাইস এবং তাদের সেই সিচুয়েশান বা সেই সময়ের গল্পটা তো আমরা সবাই জানি, ঠিক আছে সেই ইতিহাসটা আমাদের সবারই জানা আছে। তো আছে দুইটা ঈদই আসলে পছন্দের, দুইটা ঈদে ভালো লাগার জায়গাটা দুই রকম। যেমন রোজার ঈদে ভালো লাগাটা হচ্ছে অনেক অনেক বেশি ঘোরাঘুরি হইতো আগে, আজকাল কি হয় সেটা তোমরা ভালো জানো, হয় এখনও হয় অনেক কম হয়, যাই হোক তো অনেক বেশি ঘোরাঘুরি বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের বাসায়, ফুপুদের বাসা, মামার বাসা, চাচার বাসা, অনেক অনেক বেশি সালামি উত্তোলন করার একটা ব্যাপার ছিল আগে, সালামি তুলতে হবে। আর এখন আসলে মোটামুটি এরকম একটা ফেজে চলে আসছি, এখন আসলে হিসাব করতে হয় কত সালামি দিতে হবে, ঠিক আছে আগে, ঠিক আছে। তো এই আর কি একটা আনন্দ উৎসবের একটা ব্যাপার তো থাকেই সবসময়। আমি ছোটবেলা থেকে আমার সবগুলো ঈদ করেছি চিটাং শহরে, গত দুইটা ঈদ আমি অ্যাকচুয়ালি ঢাকায় করতে বাধ্য হয়েছি, গত বছরের লাস্ট কোরবানির ঈদটা এবং ইমিডিয়েট আগের যে রোজার ঈদটা ছিল, এই দুটো ঈদই আমি ঢাকায় করতে বাধ্য হয়েছি। লকডাউন ছিল, আমি চিটাগাং যেতে পারি নাই, বাবা মার কাছে যেতে পারি নাই, তো একটা তো মন খারাপ অস্বস্তি ছিলই, ঠিক আছে। আচ্ছা আর কোরবানি ঈদের ব্যাপারটা তো আসলে অনেক বেশি পশু কোরবানি দেওয়া হবে এবং সেই বলবো যে একটা জাঁকজমক একটা আনন্দ উৎসব ওই পশু কোরবানিকে ঘিরেই। তো সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে, একদম কাটাকুটি শেষ করে বাসায় গোশত চলে আসছে, সেটা আবার আম্মু রান্না করছে, সেইটার আবার মানে একটা ভক্ষণের ব্যাপার এবং সেই সাথেও আত্মীয় স্বজনের বাসায় যাওয়া ঘোরাঘুরি মজা তো থাকেই। দুইটা ঈদের মজা আসলে দুই রকম, আমি সবসময়ই ফিল করছি যে দুইটা ঈদের মজা দুই রকম, তোমরাও নিশ্চয়ই একই রকম হবে। রোজার ঈদ অনেক বেশি পছন্দের আর কি, আশা করি তোমাদের সবারও একই রকম। রোজার ঈদ না কোরবানির ঈদ, ওকে সো এটা একটা ফান পার্ট। রোজার ঈদ আর কোরবানির ঈদ দুটোই আমার কাছে মজা লাগে, আমি জানি না খুব অধিকাংশ মানুষের কাছে রোজার ঈদ খুব মজা লাগে, কোরবানির ঈদ একটু মজা লাগে বিকজ কুরবানির ঈদ কুরবানি হয়, এইটা এই পার্টটা অনেকের মজা লাগে। বাট রোজার ঈদ সব মানে বেশিরভাগ মানুষের কাছে মজা লাগে, আমার কাছে দুইটাই ভালো লাগে বিকজ দুইটার এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। রোজার ঈদে হচ্ছে এক মাস রোজা রাখার পর ঈদ, সো ওখানে আসলে খাওয়া দাওয়ার একটা পার্টিকুলার আনন্দের পার্ট থাকে, এর সাথে রোজার ঈদে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে রোজার ঈদ হচ্ছে কমপ্লিটলি ফ্রি, তো দেখা যায় যে রোজার ঈদে আর কি পুরো টাইমটা ফ্রি, সো সারাদিন বেসিক্যালি ঈদের নাটক বলো, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি বলো, দেন ঘুমানো বলো, ঈদের দিন প্রচুর ঘুমানো হয়, দেখা যায় ঈদের নামাজ পড়ে এসে মোটামুটি দুপুর বিকাল পর্যন্ত ঘুমানো হয়। বাট কুরবানির ঈদের যে ফান পার্টটা সেটা হচ্ছে কুরবানির ঈদের আগে যে পার্টটা, গরু কিনা থেকে শুরু করে যে বছর কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দেন, গরু কিনা থেকে শুরু করে কুরবানি দেওয়া এবং পুরো প্রসেসটা, মানে পুরো প্রসেসটার মধ্যে অনেক অনেক ছোটো ছোটো ডিটেলস আছে, কষাই ম্যানেজ করা থেকে শুরু করে সব কিছু, সো এইটা এইটা খুব মানে আমি এনজয় করি পার্সোনালি। সো দুইটার এক্সপিরিয়েন্স আমার কাছে টোটালি ডিফারেন্ট এবং দুইটার কারণে আলাদাভাবে ভালো লাগে, সো
আই কান্ট কম্পেয়ার, আমি আমি কম্পেয়ার করতে পারবো না, আমি কোনো মানে ফাইনাল ভার্ডিক্টটা পৌঁছাতে পারবো না এখানে। তারপর হচ্ছে রোজার ঈদ না কুরবানির ঈদ, আমার কাছে মনে হচ্ছে কুরবানির ঈদে খাওয়া দাওয়া বেশ ভালো হলো, রোজার ঈদটা হচ্ছে বেশ প্রেফারেবল। কারণ হচ্ছে রোজার ঈদ করার আগে হচ্ছে রোজা রাখা হয়, মনে হচ্ছে যেন রোজাদারের কষ্ট হচ্ছে এবার একটু, মানে মনে হচ্ছে এবার হাফ মানে হাফ ছেড়ে না, মানে হচ্ছে একটা শান্তি শান্তি লাগে যে না রোজা রাখছি, যে হচ্ছে ঈদটা এবার আসতেছে, একটা আনন্দের মতো কিছু একটা হইতেছে, সকালে উঠবো আনন্দ করবো। আমার কাছে প্রেফারেবল হচ্ছে এই জন্য রোজার ঈদ, ঠিক আছে। কুরবানির ঈদে যদিও খাওয়া দাওয়া অনেক বেশ ভালো, বাট রোজার ঈদ হচ্ছে এদিক থেকে আমার কাছে বেশ ভালো লাগে। ছোটবেলায় ঈদে কেমন কি মজা করতাম, ছোটবেলায় ঈদে মজা করতাম বলতে, ছোটবেলায় আমার ঈদে মজা করার দু একটা কমন বিষয় ছিল। একটা হচ্ছে একদম ছোটবেলার কথা বলছি, একদম ছোটবেলা মানে একদম ছোটবেলা লাইক 5, 6, 7, 8 এইরকম ছোটবেলা আর কি, যেই সময় আমি একা একা বাসা থেকে বের হতে পারতাম না, আই এম নট অ্যালাউড টু হ্যাং অ্যারাউন্ড উইথ মাই ফ্রেন্ডস। স্বাভাবিক ক্লাস 7, 8 পড়ি, তখনও এতটা স্বাধীনতা ছিল না। তো ছোটবেলার ঈদগুলা দেখা যাইত যে অনেক বেশি ফ্যামিলির সাথেই কেটে যাচ্ছে, আব্বুর সাথেই ঘুরে বেড়াচ্ছি, আত্মীয়দের বাসায় যাচ্ছি। এবং হ্যাঁ, আমি সালামির কথা বলে ফেলেছি এর আগেও, যে সালামি তুলতাম, মানে সালামি তুলতাম মানে কি, ওরকম চাঁদাবাজি তো না যে দেন দেন সালামি দেন, ওরকম না, সালামি পাইতাম অ্যাকচুয়ালি, সালাম করলেই সালামি পাইতাম। এবং আমার একটা মজার বিষয় ছিল, আমার বাবা হচ্ছেন তার 7 ভাই বোনের মধ্যে বড় ভাই, এবং আমার মা হচ্ছেন তার 5 বোনের মধ্যে বড় বোন। তো হিসেবে মোটামুটি দেখা যায় যে নানির বাড়িতেও গোষ্ঠীতে বড় নাতি, আবার বাবার বাড়িতেও বড় ছেলের, মানে আমার ফুপাতো ভাইরা আছেন, ফুপা ফুপুর ছেলেরা মেয়েরা আছেন, ফুপাতো ভাই বোন অনেকেই আছেন আমার চেয়ে সিনিয়র, কিন্তু বড় ভাইয়ের ছেলে। তো এই একদিক থেকে হচ্ছে বড় ভাইয়ের ছেলে, আরেকদিক থেকে বড় বোনের ছেলে, সব কিছু মিলিয়ে একটা উইন উইন সিচুয়েশনে ছিলাম আর কি। তো খুবই মজা হতো ছোটোবেলায় ঈদে, প্রচুর মজা হতো, কাজিনরা আসতো বাসায় একসাথে দৌড়াদৌড়ি ছুটাছুটি। এবং ওই ছোটোবেলায় যেটা হয়তো অনেক বেশি স্বাধীনতা পাইতাম না, যে অনেক দূরে চলে যাচ্ছি, লাইক চিটাং শহর থেকে পতেঙ্গা সি বিচে চলে গেলাম একা একা, যেটা কলেজ লাইফে হয়েছে, বা ভার্সিটি লাইফে তো আসলে একদম পূর্ণাঙ্গ ফ্রিডমটাই পাইছি। তো ছোটোবেলায় এতটা ছিল না, কিন্তু মোটামুটি বাসা থেকে ওই যে দূরে বড় মাঠের ওই পাড় পর্যন্ত আজকে যাওয়া যাবে, আজকে আম্মু আসলে খুব ব্যস্ত থাকবে, আব্বু আসলে তার বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে ব্যস্ত, সো 3-4 জন কাজিন টাজিন মিলে ওই দূরে ওইসব মাঠঘাট পেরিয়ে চলে যাব। এবং ছোটোবেলায় আমি অ্যাকচুয়ালি আমার যেই ছোটোবেলার কথা বলছি, ধরো আমি যখন ক্লাস 5, 6 পড়তাম, তখন আসলে ধরো খুব অল্প টাকায় অনেক কিছু কিনে ফেলা যাইতো। সো দেখা যেত সালামির টাকা দিয়ে একটা কেনাকাটা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খেলনাপাতি, প্লাস্টিক দ্রব্যাদি, ঠিক আছে, এটা ওটা, মানে একটা ব্যাপার স্যাপার থাকতো আর কি, যে প্রচুর শপিং টপিং হচ্ছে, ঠিক আছে। সো একটা ব্যাপক আনন্দ উল্লাসের একটা ব্যাপার ছিল ছোটোবেলা থেকে। আমি আমার বেশিরভাগ ঈদই আসলে চিটাং শহরেই করেছি, চিটাংয়ের বাইরে অন্য কোনো জায়গায়, যদিও আমার দাদার বাড়ি নোয়াখালী, আমার নানুর বাড়ি কুমিল্লা, কিন্তু আমার জন্মটা চিটাং শহরে হয়েছে এবং ভাইবোন আমি আসলে চিটাঙ্গাই বলা যায়। সো আমার ছোটোবেলায় ঈদের সব স্মৃতিই আসলে চিটাগাং শহর কেন্দ্রিক, চিটাং শহর কেন্দ্রিক, এটাই বলতে পারি। ছোটোবেলায় ঈদ কেমন মজা করতে না, ঠিক আছে। তো আমার ছোটোবেলা হচ্ছে গ্রামে কাটছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লাতে হচ্ছে আমরা কী করতাম, রোজার ঈদ আর হচ্ছে কুরবান ঈদ হচ্ছে দুইটা হচ্ছে ডিফারেন্ট মজা হইতো। বাট রোজার ঈদটাতে হচ্ছে কী হতো, যে আমরা হচ্ছে ভোরবেলা উঠে যেতাম, উঠে হচ্ছে যে আমরা ওই কী বলে না চোর পুলিশ খেলতাম, ওরকম একটা ব্যাপার, যে হচ্ছে দেখা যেত ওইদিকে আম্মু দাদিরা হচ্ছে সবাই উঠে রুটি বানাইতো বা হচ্ছে কিছু একটা বানাইতো, তো আমরা হচ্ছে এদিকে চোর পুলিশ খেলতাম, খেলতে খেলতে হয়রান হইতাম। তো মোটামুটি দেখা যেত আমরা 5টার সময় উঠে যেতাম, হইতে হইতে সকাল 7টা বেজে যেত, তারপর হচ্ছে গোসল টোসল করে রুটি সেমাই খেয়ে হচ্ছে পরে ঈদগায় যেতাম, পরে হচ্ছে নামাজ টামাজ পড়ে আইসা, পরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতাম, পরে হচ্ছে সবাই পুরা গ্রাম মানে ঘুরে বেড়াইতাম আর কি, ঠিক আছে, এটা ছিল একটা। আর এরপরে হচ্ছে বিকালবেলা হচ্ছে নানু বাড়ি যেতাম, নানু বাড়িতে গিয়ে হচ্ছে থাকতাম আর কি, মেনলি হচ্ছে 2-3 দিন হয়তো থাকা হইতো বা কোনো সময় আর একটু বেশি থাকা হইতো, ওরকম থাকার পরে পরে হচ্ছে আবার চলে আসতাম। এইটা ছিল মোটামুটি রোজার ঈদের সময়। আর কুরবানির ঈদে হচ্ছে প্রথম কাজ ছিল যে এরকম এই কাজগুলো সবটাই করতাম, বাট হচ্ছে গরু নিয়ে একটু হচ্ছে ই ছিল, যে গরুকে হচ্ছে মাঝে মধ্যে নিজেই ঘাস নিয়ে আসতাম, এক মুঠো ঘাস নিয়ে আসতাম, এমনি জাস্ট হাত দিয়ে এরকম তুলে নিয়ে আসতাম, যে হচ্ছে নেই গরু ঘাস খা, ব্যাপারটা এইরকম আর কি। ওরকম হচ্ছে পুরোদমে তার ঘাস খাওয়ানো যেত না আর কি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কী করতাম, নামাজ পড়ে আসে পুরা গ্রামের প্রায় চেষ্টা করতাম পুরা গ্রামের হচ্ছে গরু জবাইটা দেখতাম। ছোটোবেলায় আসলে গরু জবাই দেখার প্রতি একটা হচ্ছে ইচ্ছা ছিল, তো পরে হচ্ছে মনে মনে প্রতিজ্ঞা করতাম একদিন আমি গরু জবাই করবই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার, কিন্তু এখন আসলে করা হয় না গরু জবাই, করবো হয়তো ইনশাল্লাহ একদিন। ছোটোবেলায় ঈদে কেমন মজা করতেন, আচ্ছা ছোটোবেলার ঈদে অনেক মজা হইতো, মানে ছোটোবেলার ঈদে হচ্ছে বেসিক্যালি অনেক সালামি পাইতাম,
প্রচুর টাকা সালামি হইতো, কিন্তু সবচেয়ে কষ্ট লাগতো ঈদের পরের দিন, কারণ ঈদের দিন মানে আম্মু ঈদের দিন রাত্রেবেলা আম্মুকে টাকা দিয়ে দিতাম, আম্মু বলতো সাবধানে রাখবে, ঈদের পরের দিন যদি বলতাম আমার একটা কোক খাবো টাকা তো সেটাও পাইতাম না, মানে ওই টাকা যে গেছে মানে ওয়ান ওয়ে ইন নো ওয়ে আউট। সো খারাপ লাগতো, বাট ঈদের দিন খুব ভালো লাগতো, তখন ছোটোবেলা, তখন কাজিনরা ফ্রেন্ডরা সবাই একসাথে থাকতাম। সো মানে ছোটোবেলার ঈদ হচ্ছে আসলে তখন নট অনলি ঈদ, ছোটোবেলার ঈদ হচ্ছে অ্যাকচুয়ালি মানে সবচেয়ে বড় অকেশন আসলে ছোটোবেলায় আর কি। আর ঈদের নামাজ বলো বা কুরবানির ঈদে তখন থেকে আর কি মানে ছোটোবেলার ঈদটা আর কি অন্যরকম, এখন জিনিসগুলো অনেক স্যাচুরেটেড হয়ে গেছে, আনন্দগুলো অনেক স্যাচুরেটেড হয়ে গেছে, বাট ছোটোবেলায় আসলে গ্রাফটা মানে ঊর্ধ্বমুখী ছিল, খুবই ভালো লাগতো তখন। বড়বেলার ঈদে কি করি ইদানিং, নামাজ পড়ে এসে ঘুমাই। মানে কোরবানি ঈদের ব্যাপারটা তো আলাদা, কোরবানি ঈদে তো আসলে নামাজ পড়ে এসে কোরবানির কাজে পার্টিসিপেট করতে হয়, চিটাঙে গেলে বাসায় থাকলে অবশ্যই এই কাজটা করতে হবে। এর বাইরে হচ্ছে ঈদের দিন ভাই ঘুমাই, এটা খুব ফেভারিট টাইম পাস, এটা বলে লাভ নাই, ঘুমাইতে হবে, প্রচুর ঘুমাইতে হবে, সারা বছর সময় পাওয়া যায় না, ঈদের দিন মন খুশি করে ঘুমাইতে হবে। আর হ্যাঁ, বন্ধুবান্ধবদের সাথে কিছুটা দেখা সাক্ষাৎ হলে, আড্ডাবাজি হলে তখন তো কিছু গাল গল্প হয়ই, ঠিক আছে। বড়বেলার ঈদ আমার মনে হয় ঈদ আসলে ওই ছোটোবেলার ঈদটাই সবচাইতে মজার। বড়বেলার ঈদে হ্যাঁ মজা হয়, বড়বেলার ঈদেও মজা হয়, বাট ছোটোবেলার ঈদটাই বেশি মজার। তোমাদের কাছে কী মনে হয় বলো দেখি। দেন দ্য থার্ড কোয়েশ্চেন ইজ, বড়বেলার ঈদে কী করেন ইদানিং? আচ্ছা, ঈদে কী করেন ইদানিং, ওকে নাইস। সো বড়বেলার ঈদে আসলে ওই যে বললাম অনেক স্যাচুরেটেড হয়ে গেছে, আসলে ছোটোবেলায় যে কোনো নতুন এক্সপিরিয়েন্স আসলে খুব ভাল লাগতো বা খুব মানে সাগ্রহে জিনিসটা নিতাম, কিন্তু বড়োবেলায় আসলে এক্সপিরিয়েন্সগুলো অনেক স্যাচুরেটেড হয়ে গেছে তো। সো দেখা যায় বড়বেলার ঈদে আগের মতো মজা হয় না যাই করি না কেন। সো এখনও দেখা যায় ফ্রেন্ডের সাথে মজা করি, ফ্যামিলির সাথে টাইম দিই, সো ঈদের নাটক দেখা হয়, বাট ওই দ্য কোয়েশ্চেন ইজ মানে হ্যাপিনেস। সো হ্যাপিনেস কেন যেন একটু মনে হয় কমে গেছে, মানে আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, বাট একটু কমে গেছে। এরপরে হচ্ছে বড়বেলার ঈদে কী করেন? বড়বেলার ঈদে আসলে হচ্ছে আমার বড়বেলার ঈদ সবগুলোই মোটামুটি হচ্ছে ঢাকায় কাটতেছে, আর হচ্ছে মাঝে মধ্যে দেখা যেত যে ঢাকায় যখন প্রথম দিকে আসতাম তখন হচ্ছে আসলে গ্রামে যেতাম আব্বু আম্মুর সাথে। তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততা বাড়তে থাকার সাথে সাথে আসলে হচ্ছে গ্রামে আর তেমন যাওয়া হচ্ছে না। আর গত 2 বছর ধরে তো হচ্ছে করোনা থাকার কারণে আমরা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে ঈদ পালন করি। হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে আমরা কুরবানি আসলে খুব একটা পালন করা হয় না, রোজার ঈদও আসলে হচ্ছে ওরকম যাওয়াটা হয় না, হয়তো গেলে ওই টিএসসির মনে নিয়ে বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিয়ে পরে হচ্ছে আবার বাসায় চলে যাই, তেমন দূরে কোথাও যাওয়া হয় না আর কি, ঠিক আছে। এখন আসলে যেই সিচুয়েশান ওই সিচুয়েশান অনুসারে আসলে ঈদগুলা ওরকম মজাও করা যায় না আর কি। আচ্ছা, তো এই একটা ছোট্ট ভিডিও কম্পাইলেশন তোমাদের সবার জন্য, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, তোমরা তোমাদের সার্বিক সিচুয়েশান পারিপার্শ্বিকতা সব কিছু মেনটেন করে তোমরা ঈদের হাসি আনন্দটা উদযাপন করো, নিজেরা ভাগাভাগি করে নাও, এইটুকুই আমাদের কামনা, এইটুকুই আমাদের প্রার্থনা। ইনশাল্লাহ ঈদের ছুটিটা শেষ হয়ে গেলে খুব দ্রুতই রুটস থেকে আমরা আবারও আমাদের রেগুলার ক্লাস, লাইভ, আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, ফি আমানিল্লাহ।